দেশে যদি নির্বাচন হয় তখন জুবেদার রহমানও যদি আসে তাহলে শেখ হাসিনার তো তার দল এগুলো তো বেঁচে যাবে এরা যেই শক্তিগুলোকে অপশক্তিতে পরিণত করছে বর্তমান ফ্যাসিস্ট সরকার সেটা আমাদেরকে পরিষ্কারভাবে তুলে ধরতে হবে দেশে বিদেশে যেভাবে কিছু কিছু বিষয়ে আমরা তুলে ধরার কারণে তাদের উপর চাপ আসছে এমনকি বিচার বিভাগ বিচারনীতির আওতায় চলে আসছে তাই না বিচারনীতির যেই দেশে বিচার বিভাগ বিচারকরা বিচারনীতির আওতায় আসে সেখানে কি আর কিছু থাকে সেই দেশে সেখানে যে বিচার নাই এই দেশে বিচারনীতির আওতায় যদি বিচারকরা আসতে হয় সেখানে এই দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তবে এইটাকে আরও পরিষ্কার করতে হবে সামনে নিয়ে আসতে হবে দেশ বিদেশে সকলের সামনে তুলে ধরতে হবে আজকে আমার মনে হয় তারেক রহমান সাহেবকে জোবেদার রহমানকে দেওয়ার কারণ সকলের একটা কমন একটা আলোচনা আছে আমি অনেককে জিজ্ঞেস করি কেন ভাই তুমি কেন মনে করি যে জোবেদার রহমানকে কেন দিয়েছে তো বলেছে এখন সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সরিয়ে দেওয়া হয়েছে সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে ওদের ভয় হচ্ছে দেশে যদি নির্বাচন হয় তখন জোবেদার রহমানও যদি আসে তাহলে শেখ হাসিনার তো তার দল এগুলো তো বেঁচে যাবে এরা তো জোবেদার রহমানের পরে তারেক ইয়ে জাইমা রহমান আছে হ্যাঁ সেটা বাকি রাখছেন কেন কারণ জাইমা রহমান আসলে ওই আদাল থেকেই বলেছে জাইমা রহমান আসলেও বর্তমান প্রধানমন্ত্রী কোনো আসায় না নির্বাচনে আমি বলছি যদি জাইমা রহমানও চলে যায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান সাহেব জাকিরকে নমিনেট করবে এই দেশে তাদের সামনে শেখ হাসিনা তার দল দাঁড়াতে পারবে না সুতরাং এইগুলো করে কোনো লাভ হবে না বরঞ্চ এইগুলো করে বাংলাদেশকে যে জায়গায় নিয়ে যাচ্ছে তার প্রতিদান আপনাদেরকে দিতে হবে যত করবেন প্রতিদান তত বড় হবে সেখান থেকে সরে দাঁড়ান এখনো সময় আছে সবাইকে ধন্যবাদ